হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে চলে এসেছি আপনাদের জন্য নিউ একটা রেসিপি। তো রমজান মাস স্টার্ট হয়ে গিয়েছে, মানে রোজা স্টার্ট হয়ে গিয়েছে। তো রোজার ইফতারে পেঁয়াজি না হলে রোজার ইফতার তো কমপ্লিটই হয় না। তো অনেকেই বাইরে থেকে কিনে আনে, কিংবা অনেকেই বাড়িতে তৈরি করে থাকে। তো আমি কিভাবে পেঁয়াজি খুবই সহজভাবে তৈরি করি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আমি এখানে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে একটা বলে পেঁয়াজগুলো ঢেলে নিলাম, যেটাকে আমি সরু সরু করে কুচিয়ে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আর যদি এটা আপনারা বাচ্চাদের জন্য স্পেশাল করেন, অবশ্যই লঙ্কাটা স্কিপ করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম লবণ। দিয়ে এটাকে ভালো করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। তো হ্যাঁ, আর একটা কথা বলে দিই, এটাকে ভালো করে না চটকালে পেঁয়াজি কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে না। তো ঠিক এভাবে করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। তো এই রোজায় আপনাদের সঙ্গে আরও অনেকই রেসিপি শেয়ার করব। তো দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও যদি আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা টিপে দেবেন, যাতে করে নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে প্রথম চলে যায়। আর হ্যাঁ, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে আর শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্টে জানাতে ভুলবেন না কী কী রেসিপি এই রোজায় আপনারা আমার থেকে দেখতে চান। তো এরই মধ্যে আমি ভালো করে পেঁয়াজগুলোকে চটকে চটকে মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব বেসন। তো আমি এখানে এক কাপ বেসন ইউজ করেছি। তো এটাকে দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিতে হবে, যাতে করে এর মধ্যে পেঁয়াজের মধ্যে বেসনগুলো ভালোভাবে মেখে যায়। তো হ্যাঁ, এর মধ্যে সামান্য পরিমাণে জল দিতে হবে। আমি পেঁয়াজিতে সাধারণত কাঁচা লঙ্কা, লবণ, বেসন আর জল দিয়ে পেঁয়াজিটা বাড়িতে তৈরি করি। এটা আমার খেতে খুবই ভালো লাগে। আমি এখানে কোনো রকমের মশলা ইউজ করিনি। তো আর এক ধরনের পেঁয়াজি করা যায়, সেটাও অবশ্যই এই রমজান মাসে কিংবা রোজায় আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটু আঠালো ভাব করে মাখিয়ে নিচ্ছি, মানে এটা একটু আটা আটা হবে, মানে হাতে চিপকে যাবে, তো এইভাবে কিংবা হাতে এঁটে থাকবে। তো এইভাবে করে সবগুলো উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে একটু হাত দিয়ে দেখতে হবে কি এটা বেসনটার ভাগটা বেশি আছে। যদি বেসনটার ভাগটা বেশি থাকে তাহলে একটু পেঁয়াজ অ্যাড করতে পারেন, আর যদি এটা পারফেক্ট থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তো এইভাবে করে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে করে হাতে শেপ করে পেঁয়াজিটাকে ভাজতে হবে। তো দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এখানে পেঁয়াজিটা মাখানো হয়ে গিয়েছে। আমি এখানে নিয়েছি সরষের তেল। আমি এখানে একটা কাবাব কাটি দিয়ে দেখছি তেলটা ঠিক পরিমাণে গরম হয়েছে কিনা। যখনই কাটিটা দেখবেন কি বাবলস উঠছে, তখনই তেলটা ঠিক পরিমাণে গরম হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে রিফাইন অয়েল কিংবা সোয়াবিন অয়েল, সাদা তেলও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে মাস্টার্ড অয়েল ইউজ করেছি, কারণ সরষের তেল এটা দেখতে কিংবা খেতে খুবই টেস্টি হয়। তো আমি এখানে এইভাবে করে পেঁয়াজিগুলো ছেড়ে দিচ্ছি, ঠিক এভাবে করে হাতে নিতে হবে, এইভাবে ছাড়তে হবে। তো এইভাবে করে আমি সবগুলো পেঁয়াজি ভেজে নেব। তো হ্যাঁ, তেলটা কিন্তু খুব গরম হলে হবে না আর খুব ঠান্ডা হলেও হবে না, তেলটা মিডিয়াম ফ্লেমে থাকতে হবে, মিডিয়াম গরম হতে হবে। তো এইভাবে করে আমি হালকা হালকা করে কাবাব কাটি দিয়ে এক এক করে পেঁয়াজিগুলো উল্টে দিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন পেঁয়াজির কালারগুলো খুবই সুন্দর এসেছে। যদি আপনারা এইভাবে না পেঁয়াজি করে থাকেন, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। আমি তো বাড়িতে পেঁয়াজি এইভাবেই করি, সিম্পল আর ইজি ওয়েতে। তো আপনারাও চাইলে এইভাবে করে দেখতে পারেন, অবশ্যই খুবই ভালো লাগবে। তো এইভাবে করে আমি সবগুলো পেঁয়াজি ভেজে নিচ্ছি। আর এরকমই আরও নিত্য নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব এই রোজা কিংবা রমজান মাসে। আর আপনাদের ভালোবাসার জন্য আমি অনেকই আগে যেতে পেরেছি। তো আপনারা এইভাবে ভালোবাসে থাক রেসিপি শেয়ার করতে থাকি।
যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আপনাদের সবারই কমেন্ট আমার কাছে আসে, তো আমি একটু ব্যস্ত ছিলাম, তো আমি চাইবো কি আপনারা যেই কমেন্টগুলো করেছেন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে। একটু অপেক্ষা করবেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আবার ফিরে আসবো।